রঙ্গাপানন মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা আলোচনা করব। নদ নদী সম্পর্কে তোমরা ছোটবেলা থেকেই জেনে আসছো যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী এখানে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এসব নদ নদী উত্তরে হিমালয়ে ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকাবাঁকা পথে চলছে, নদীগুলো তোমরা সবাই জানো যে আঁকাবাঁকা পথেই চলে। নদীগুলো দীর্ঘ এবং প্রশস্ত। আবার বেশ কিছু নদী এখন সরু হয়ে গেছে, আবার অনেক নদী আমাদের বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে এবং কিছু কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। আর বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রায় 700টি নদী আছে। আমাদের বাংলাদেশে 700টি নদী আছে। এগুলোর আয়তন হচ্ছে 2000 এগুলোর আয়তন দৈর্ঘ্যে 22,155 কিলোমিটার। আর আজ আমরা বলব বাংলাদেশের নদ নদী সম্পর্কে। তাহলে বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা এ পরিচিত নদী পরিচিত বেশিরভাগ নদীরই উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় তিব্বত, আসামের বরাক ও লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। যত নদী আছে বাংলাদেশে সব নদী শেষে যা মিলিত হয় বঙ্গোপসাগরে। পদ্মা, আমরা প্রথমেই জানবো পদ্মা নদী সম্পর্কে। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। আর পদ্মা নদীর উৎপত্তিস্থল, এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে মধ্য হিমালয়ে গাঙ্গোত্রী তাহলে পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। আর এটি উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে এটি গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান যে ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে, তাহলে গোয়ালন্দের নিকট এটি যমুনার সঙ্গে এসে দিয়েছে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে এ নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী জেলা অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার। পশ্চিম থেকে পূর্বে এই নিম্ন গঙ্গার অসংখ্য শাখা নদী আছে। শাখা নদী হচ্ছে প্রধান নদী থেকে যে শাখাগুলি বের হয় সেগুলি হচ্ছে শাখা নদী। আর পদ্মা নদীর যে শাখা নদী এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা,
চিত্রা মধুমতি আরিয়া খা ইত্যাদি। এরপর আমরা যে নদীটা পড়বো সেটা হচ্ছে ব্রহ্মপুত্র এবং যমুনা। তাহলে এখন আমরা পড়বো ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরোবরে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হত, কিন্তু 1787 সালে সংঘটিত একটি ভয়াবহ যে ভূমিকম্প, এই ভূমিকম্পে ব্রহ্মপুত্রের যে তলদেশ, এই তলদেশ উপরের দিকে উঠে আসে বা উত্থিত হয়। উত্থিত হওয়ার ফলে নদীর যে পানি, এই পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং বাইরে চলে যাওয়ার ফলে নতুন স্রোতধারার একটি নদী সৃষ্টি হয়, শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী নামে পরিচিত। আর যমুনা নদীরও শাখা নদী আছে, এর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। ধলেশ্বরীর আবার শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা এবং ধর্ণা তিস্তা করতোয়া। আত্রাই হলো যমুনার উপনদী আর এর দৈর্ঘ্য হচ্ছে 2897 কিলোমিটার। এর অববাহিকার আয়তন হচ্ছে 580,160 বর্গ কিলোমিটার, যার 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। তাহলে আমরা ব্রহ্মপুত্র এবং যমুনা এই দুটা নদীর উৎপত্তি স্থল এবং কীভাবে প্রবাহিত হয় সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা মেঘনা নদী সম্পর্কে জানব। এই মেঘনা নদী আসামের বরাক নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত ধারা আবার সুনামগঞ্জের যে আজমিরিগঞ্জ একটা জায়গার নাম, এই আজমিরিগঞ্জের কাছে এসে এটা কারুনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তাহলে মেঘনাটা কীভাবে হলো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এটা মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষা মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। তারপর আমরা একটা গুরুত্বপূর্ণ নদী পড়ব, সেটা হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী বাংলাদেশের একবারে দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রধান নদী কর্ণফুলী। আর এর উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল লুসাই পাহাড়। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়। এটা দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য 320 কিলোমিটার। এই নদীটি চট্টগ্রাম শহরে খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী নদীর প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, তারপরে হচ্ছে হালদা, কাঁসালাং, রামখিয়াং প্রভৃতি। বাংলাদেশের প্রধান যে সমুদ্রবন্দর, এই সমুদ্রবন্দরটা চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরেই অবস্থিত। আর পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অত্যধিক, এই নদী অনেক গুরুত্ব বহন করে। তাহলে কর্ণফুলী নদী সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা তিস্তা নদী সম্পর্কে কিছুটা আলোচনা করব। এটা উৎপত্তি তিস্তা নদী
তিস্তা নদী উৎপত্তি স্থল হচ্ছে তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং। তিস্তা নদীর উৎপত্তি ভারত জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 1787 সালে প্রবল বন্যায় এই নদীর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথকে প্রবাহিত করতে থাকে। এই নদীর তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার ও প্রস্থ হচ্ছে 330 থেকে 550 মিটার। এই তিস্তা নদী আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা হচ্ছে পানি নিষ্কাশন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিস্তা ব্যারেজ একটা প্রকল্প হয়েছে, সেটা হয়েছে 1997 থেকে 1998 সালে। এই ব্যারেজ প্রকল্পটি আবার ওই অঞ্চলের পানি সংরক্ষণ করে, তারপরে পানি নিষ্কাশন, সেচ, বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তিস্তা ব্যারেজ প্রকল্পটি। এর জন্য এই তিস্তা নদীর গুরুত্ব অত্যধিক। এছাড়াও আরও কিছু কিছু ছোট ছোট নদী আছে। আরেকটি নদী হচ্ছে পশুর নদী, এটি খুলনার দক্ষিণে বৈরব্বা রূপসা নদী। এটি আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা বা দুবলা ও দ্বীপদ্বয়ের দিক দিয়ে মংলা বন্দরে দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এটি দৈর্ঘ্য হচ্ছে 142 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 460 মিটার থেকে 2.5 কিলোমিটার। তাহলে আরেকটি নদী আছে সাঙ্গু। সাঙ্গু নদী উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার থানচি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি 294 কিলোমিটার দীর্ঘ। এর উৎপত্তি স্থল হচ্ছে ত্রিপুরা। এবং আরেকটি নদী আছে ফেনী, এটা জেলার নামকরণের সাথে মিল করে এই নদীর নাম রাখা হয়েছে ফেনী নদী। তাহলে আজকে আমরা বাংলাদেশের নদনদী সম্পর্কে আলোচনা করলাম। তাহলে তোমাদের একটি বাড়ির কাজ দিব যে বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর বর্ণনা দাও এবং এর উৎপত্তি স্থলগুলো উৎপত্তি এবং প্রবাহ বর্ণনা করো। বাংলাদেশে বাংলাদেশের প্রধান নদী হল বর্ণনা নয়। তাহলে আজ এ পর্যন্তই, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।